فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেদ বেতাউরিয়া এবং মাআরিজ এর অর্থ হচ্ছে ইঙ্গিত করা, ইঙ্গিতে কথা বলা, সরাসরি না বলে ইঙ্গিতে বলা, যাতে করে আপনার দুর্বল পয়েন্ট শত্রুরা বুঝতে না পারে, এই জন্য ইঙ্গিতে কথা বলা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে বের হতেন, তাওরিয়া করতেন। যেমন ধরুন তিনি যাচ্ছেন তাবুক যুদ্ধে, প্রথমত তাবুকের দিকে বের না হয়ে অন্যদিকে বের হয়েছেন, যাতে শত্রুরা বুঝতে না পারে যে আমাদের দিকে আসতেছে, এটা গোপন রাখার জন্য তিনি তাওরিয়া করেছেন। মানে এমন কাজ করেছেন শত্রুদেরকে ধোঁকা দেওয়ার জন্য, এমন কাজ করেছেন যেটা সরাসরি মিথ্যা নয়, বরং নিজেকে সংরক্ষণ করার জন্য, মুসলিমদেরকে রক্ষা করার জন্য তিনি তাওরিয়া করেছেন, যাতে শত্রুরা প্রস্তুতি নিতে না পারে। এরকমই আপনি তাওরিয়া করবেন, ইঙ্গিতে কথা বলবেন, ইঙ্গিতে কথা বলা, সরাসরি মিথ্যা না বলে জায়েজ আছে, নিজের জানের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য। মাআরিজ তাওরিয়া এগুলো ইঙ্গিত সূচক কথা বলা যায় আছে, যেটা সরাসরি মিথ্যাও না, যেটা সরাসরি মোটেই মিথ্যা নয়, ইঙ্গিতে কথা বলা। ধন্যবাদ। يا رب العالمين।